এনার্জি। এই ভিডিও বা ভিডিওর কোনো অংশ এনার্জি প্লাস বিস্কুট বা অন্য কোনো প্রোডাক্ট বা কোম্পানির স্পন্সরশিপের আওতাভুক্ত নয়, সুতরাং এটিকে একটি পেইড প্রমোশন ভাবিয়া ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে এনাদের মতো উদ্যোক্তাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বাংলাদেশের ভালো মানুষেরা, আজকে আসছি সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়াতে। ছয়ঘরিয়াতে একটা স্পেশাল চা পাওয়া যায়। আগে সাতক্ষীরায় খাইছি সাতলিয়ারের চা, আর আজকে ছয়ঘরিয়াতে ছয় টাকার চা। সেই চাটা খুবই স্পেশাল, কিন্তু সেই চাটা কিন্তু আমি খাবো না, সেই চাটা আমার সাথে খাবে আরো দুইজন। সেই দুইজন চলে আসো, একজন হচ্ছে গিয়ে আমাদের পাবজি প্লেয়ার আনিকা, এবং আরেকজন হচ্ছে গিয়ে বিটিএস আর্মি কিং জান্নাত। এই দুজনের সাথে আমি চা খাবো এবং এই দুজনের সাথে একটা কম্পিটিশন হবে, তাই তো? রেডি 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 জোস জোস নিয়ে বলো রেডি। সরি আমার আর্মি রে। তো সেই কম্পিটিশনটা কিন্তু খুবই এক্সাইটেড হতে যাচ্ছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে গরম চা, গরম চা কে কত দ্রুত খাইতে পারে। ওকে ওকে, কে পারবে? তুমি? আমি ফার্স্ট। তুমি? তুমি ফার্স্ট হবা। ওকে, দেখা যাক কে ফার্স্ট। আর আমি কিন্তু চা খাইতে পারি না, সেই জন্য আমি আপনাদের মতো দর্শকদের মতো বিচারক হব। এবং এই ছয় ঘড়িয়ায় যে চাটা সেটা কিন্তু খুবই স্পেশাল। স্পেশাল একটাই কারণ, এই চাটা হচ্ছে গিয়ে লেবু চা। এটা লেবুর পাতা দেওয়া, এবং লেবুর পাতার অন্যরকম একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা না খাইলে আপনারা বুঝতেই পারবেন না। তো লেটস গো, আমরা যাই ছয় ঘড়িয়ায় ছয় টাকা দামের চা খাইতে। তো গাইজ, আমাদের চা কিন্তু চলে আসছে। আচ্ছা, একটা কথা বারবার করে বলে রাখি, আমি কিন্তু এই কম্পিটিশনের সাথে নেই, ঠিক আছে? আমি শুধু বিচারক। না না, হবে না, আমি চা খাইতে পারি না, আমি চা খাইতে পারি না। হ্যাঁ, আমাদের এই বিটিএস আর্মি আর এবং পাবজি প্লেয়ার এই দুজনেই শুধু কম্পিটিশন দেবে। কম্পিটিশনটা হচ্ছে কে কত দ্রুত এই গরম লেবু চা খাইতে পারে। ওকে, আমরা শুরু করি। লেটস স্টার্ট, গো। টাইম কিন্তু কাউন্ট হচ্ছে, যে যত হাসো আর যাই করো, আমি চা খাইতে পারি না। চা বলতেছে কি জানেন দর্শক? চা এখন এই মুহূর্তে বলতেছে আমি গরম চা, আমি ফুটিয়ে খা। আমার জিত পড়ে গেছে, মানে আমি কম্পিটিশনে নেই, কিন্তু এদের এক্সাইটমেন্টে আমার মনে হচ্ছে আমি কম্পিটিশনে আসি, এবং সেই ফিলের জন্য আমার জিত পড়ে যাচ্ছে। আমাদের পাবজি প্লেয়ার কিন্তু ভালোই চা খেয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিটিএস আর্মি কিম জান্নাত কিছুটা পিছিয়ে, কিন্তু বলা যায় না, উত্তেজনা যা বিরাজ করছে, এর মধ্যে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। পোস্ট পরে দিও, আগে খেয়ে নাও, কম্পিটিশন কিন্তু শেষ হয়ে গেল। আমাদের পাবজি প্লেয়ার অনেক দূর এগিয়ে গেল, কিন্তু বিটিএস আর্মিও খুব বেশি একটা পিছিয়ে নেই। পাবজি প্লেয়ার আর কয়েক সিট দিলেই শেষ, শেষ হয়ে যাচ্ছে পাবজি প্লেয়ারের। বিটিএস আর্মি কিম জান্নাত এখনও চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক আর একটুখানে, এবার গালের মধ্যে দিলেই শেষ। আমাদের পাবজি প্লেয়ার অবশেষে ফার্স্ট হয়ে গেল, এখন বিটিএস আর্মি সেকেন্ড হলেও আমি থার্ড, যদিও আমি কম্পিটিশনে নেই। খাইছো? জিভ পুড়ছে? শিওর? কোনো টেস্ট করলে দেখা যায় তো যে জিভ পুড়ছে কি না। আমার চা কিন্তু এখন অর্ধেকও শেষ হয়নি। আমাদের এই কম্পিটিশনের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে আমাদের পাবজি প্লেয়ার আনিকা সে ফার্স্ট হয়ে গেল, এবং বিটিএস আর্মি এবং সাথে আমি, আমরা দুজন খাচ্ছি। লেটস চিয়ার। তো প্রথমে আমাদের বিটিএস আর্মির কাছে জিজ্ঞেস করি, তো এই চাটা কেমন লাগলো? ভালো? আর কিছু বিশেষ কিছু যে এটা স্বাদটা নিয়ে বা মিষ্টি নিয়ে বা অন্য কিছু? আমরা তো কম্পিটিশনের জন্য খাইলাম, আমরা মনে হয় একটু ধীরে ধীরে এনজয় করে খাইলে চাটা আরও বেশি মজা লাগতো, রাইট? ওকে, আমাদের পাবজি প্লেয়ার আনিকা আজকের উইনার, সে কি বলবে? চাটা খুব মজা লাগছে, আর এরকম লেবুর পাতা দিয়ে চা ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ সবসময় খাইছি যে লেবু দিয়ে চা, তো এটা অনেক মজা, অনেক ডিফারেন্ট একটা ফ্লেভার। আচ্ছা, থ্যাংক ইউ আনিকা, অনেক সুন্দর করে অনেক কিছু গোছায় বললো। এবার আমরা চলে যাব আমাদের যে চায়ের যে কারিগর, তার সাথে একটু কথা বলবো। আমার নাম অসীম। অসীম, আপনার বাসা কোথায়? সাইগরিয়া। আচ্ছা, এই দোকানটা আপনি কতদিন ধরে দিচ্ছেন? 30 বছর ধরে।
30 বছর ধরে তো এই যে চা যে আপনি এই যে করতেছেন এই 30 বছর ধরে কি লেবুর স্পেশাল এই চাটা দিচ্ছেন নাই 10 12 বছর ধরে এটা চালাই আচ্ছা তো এটা কিভাবে মাথায় আসলো যে এইভাবে এই চাটা করা যায় মানুষ এখন উন্নত কিছু করে সেইভাবে চেষ্টা করে বানানো হয়েছে সবাই একটু ডিফারেন্ট কিছু চায় সেজন্য আপনি ভাবছেন ডিফারেন্ট কিছু তো এই চা আপনি দিচ্ছেন কয় টাকা করে একটু বলেন তো 6 টাকা করে 6 টাকা করে প্রতিদিন কত কাপ চা করেন আপনি ठीक है भलो थकें सुस्थ थकें चा खवे जाए।